আবার একটা পাগল ছাগল কিনে আমরা কি কিনি নি গো ওরে ওই তো সেই তার মানতে কি হচ্ছে ভাই কি বলছে এই যে গরুর দাম করছে ভাই হ্যাঁ দাম করছে গরুর দাম করে দেখি দামে দরে পড়তে হলে নেব দামে দরে পড়তে হলে নেবেন না আচ্ছা কি 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 গরু নিতে চাচ্ছেন আজকে বাজারে আপনি আছেন এই দুটো করস ভাই এই ক্রস বিটার এই গরুগুলো নিতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা একটা ক্রস এবং ওইটা ফ্রিজিয়ান ওইটা ভালো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান করস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান সবগুলোই ক্রস 100% ফ্রিজিয়ান খুব একটা পাওয়া যায় না আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আমার বাসা পোড়াদায় ভাই পোড়াদা আপনার কি খামার আছে না খামার না আমরা নিজে বাড়ি বাসায় পালার জন্য নিয়ে যাচ্ছেন আপনার চয়েস ভালো আছে আচ্ছা এই গরুগুলোর দাম কেমন বলতেছে ভাই আমরা বলি 150 ভেঙে 150 ভেঙে আচ্ছা দেখেন আপনারা ক্রয় করার চেষ্টা করেন জাহিদ ভাই কি বলতেছে ভাই 150 ভেঙে এটা দাম কেমন আসবে আপনার কাছে কি বলেছেন আপনি ভাইকে 75 প্রিয় দর্শক দেখছেন যে এই গরুগুলো আসলে কেনা বেচা চলছে একজন আমাদের ভাই এসেছে গরুগুলো দাম জিজ্ঞাসা করছে এবং ভাই গরুর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজন দাম বলছে একজন দাম শুনছে দেখা যাক ভাই গরুগুলোর দাম কিনতে পারে কি হলো ভাই সে 75 আচ্ছা আসলে ফ্রিজিয়ান জাতের গরুগুলো সচরাচর একটু জাতে ভালো হওয়ার কারণে বেশ ইয়ে চলে সুপ্রিয় দর্শক অলরেডি আপনি কত বললেন জানো ভাই আপনি তাহলে দাম কত বলছেন বলে যেন 150 ভেঙে আসছে 150 ভেঙে ও আচ্ছা মানে হয়তো 150 ভেঙে আসলে আপনারা দামটা করতে পারবেন পরিবর্তন ভালো হয় পরিবর্তন পালাতে তো হবে হ্যাঁ পালবেন নিজে পালাতে হবে নিজে আপনার প্রত্যেকবার কি গরু থাকে গরু থাকে গরু থাকে আপনারা কি গরু সচরাচর পোষেন এই করস এই করস এই ফ্রিজিয়ান আচ্ছা বলেন তো ফ্রিজিয়ান গরু কেন আপনারা পোষার চেষ্টা করেন পুষে এই কারণে যে এই ফ্রিজিয়ান পুষলে অনেকগুলো টাকা হয় অনেকগুলো টাকা বাড়ায় আচ্ছা এই যে গরুগুলো নিয়ে যাচ্ছেন এই গরুগুলোর বয়স কেমন হবে এগুলো কি তখন দাঁত হবে দিতে যাবে না তখন ওজন কেমন আসবে এগুলো প্রিয় দর্শক জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় আসলে ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে যারা এই গরুগুলো লালন পালন করার অভ্যাস আছে তারা মনে হয় এই গরু ছাড়া অন্য কোনো গরু নেবে না ঠিক আছে আপনি গরু কিনেন ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19শে ফাল্গুন 1428 বঙ্গাব্দ রোজ শুক্রবার প্রিয় দর্শক আমরা এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমরা এসেছি কাতলামারি গরুর হাটে আর আপনাদের দেখাচ্ছি এখানকার ফ্রিজিয়ান 1 বছর বয়সী কিছু ভালো জাতের গরু এবং সেই গরুগুলো কেমন দামে তারা বেচা কেনা করতেছে এবং গরুগুলো তারা কোথা থেকে সংগ্রহ করেছে এবং এই গরুগুলো তাদের কেমন দামে তারা ছাড়তেছে এবং এখান থেকে কেমন দামে বেচা কেনা হচ্ছে এর সম্পর্কে আপনাদের একটি আপডেট দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক দেখুন যে গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলো ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান এই যে দেখুন গরুগুলোর এই যে মুখগুলো খুব সাদা অর্থাৎ বোঝা যাচ্ছে যে এগুলো ভালো ফ্রিজিয়ান জাতের গরু সো প্রিয় দর্শক দেখুন এই যে গরুগুলো গরুগুলো বেশ ভালো জাতের গরু এবং এই গরুগুলো তারা মোটামুটি বেচা কেনা করতেছে আমরা আজকে জানবো যে গরুগুলো তারা কেমন দামে বেচা কেনা করতেছে এবং তারা এই গরুগুলো কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাই রাজন মাহমুদ রাজন মাহমুদ আজকে আপনার কাছে গরু আছে এখন পর্যন্ত গরু আছে চারটা নিয়ে আসছিলেন কয়টা আছে এই হাতে চারটা গরু নিয়ে এখনো বেচা কেনা হয়নি আচ্ছা আপনি এই গরুগুলো কোথা থেকে কালেকশন করেছেন পাবনা ফার্ম থেকে গরুগুলো নিয়ে এসেছেন তাই না আচ্ছা আজকে আপনার কাছ থেকে জানবো যে গরুগুলো বয়স এবং দাম সম্পর্কে জানবো জাত সম্পর্কে আসেন আমরা প্রথম গরুটার দিকে দেখি প্রিয় দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা এই গরুটা হচ্ছে ফ্রিজিয়ান একটি বাছুর গরুটির বডি স্ট্রাকচারটা মোটামুটি রকমের একটা ভালো ওয়েল কন্ডিশনে রয়েছে কেননা 1 বছর বয়স এবং এ গরুর যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি
এরকম গ্রোথের গরুগুলো সচরাচর যদি আরও দেড় বছর মতো বা দুই বছর মতো পোষা যায়, এই গরুগুলোই পরবর্তীতে 3-4 লাখ টাকায় বেচে কেনা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সো ভাই, আপনি নাম বললেন কি যেন? রাজন ভাই, না রাজন ভাই, আপনার বাড়ি পাবনাতে, তাই না? সাতবাড়ি। আপনি পাবনা থেকে এই গরুগুলো কালেকশন করে নিয়ে এসেছেন। আচ্ছা, এই যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি হাটে দাম দর কেমন চাচ্ছে? আর দাম বলেছে কেমন? 90-80 দাম বলেছে, তাই না? প্রিয় দর্শক, এই গরুটা 90-80 দাম বলেছে। আচ্ছা আচ্ছা, এই যে গরুটি আপনি, এই গরুটি যদি আপনি চান, মানে যদি যদি কেউ ক্রয় করতে চায় আপনার কাছ থেকে, তাহলে এই গরুটি আপনার চাওয়া দাম না ফিক্সড রেট কেমন আসতে পারে? 96 হলে বেচে কিনা করবেন, তাই তো? প্রিয় দর্শক, এর আগে কত বললেন? ফ্রিজিয়ান জাতের গরু, এবং আমরা আপনাদের যে গরুগুলো সচরাচর দেখানোর চেষ্টা করি সেগুলো হচ্ছে ভালো জাতের গরু দেখাই, যাতে করে অন্ততপক্ষে কোনো কৃষি উদ্যোক্তা ভাই যদি এই গরুগুলো দিয়ে খামার শুরু করে, তারা তাদের খামার যাতে করে লাভে থাকে। এই গরুগুলো ফ্রিজিয়ান জাতীয় গরুগুলো সত্যিকার অর্থে যদি একটু সময় নিয়ে কেউ লালন পালন করে, তাহলে অবশ্যই এই গরুগুলো থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করা যায়। প্রিয় দর্শক, এই গরুটি আমাদের আজকের কৃষি উদ্যোক্তা, কোনো কৃষি উদ্যোক্তা ভাই যদি আজকের হাটে এই গরুটি ক্রয় করতে চায়, তাহলে দামটা পড়বে 95 থেকে 96 টাকা হলে ভাই বলছে এই গরুটি বিক্রয় করা যাবে। প্রিয় দর্শক, আমরা এবার দেখি আরও একটি ভালো জাতের গরু। প্রিয় দর্শক, এই যে দেখুন, এই যে গরুটি, এই গরুটি ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান গরু। দেখুন, ফ্রিজিয়ান গরু চেনার যে উপায় সেটা হচ্ছে পা। এই যে দেখুন, পাগুলো, পায়ের খুঁট থেকে শুরু করে সব কিছুই সাদা, বা সাদার ভাগটাই বেশি। এবং আপনার দেখছেন যে এই যে জায়গাটা, এই যে এই জায়গাটা, এ পিচটা হচ্ছে আপনার চওড়া হচ্ছে, আর মাথাটা চিকন, মাথাটা গোলে থাকে কিছুটা, আর কানগুলো ইয়ে থাকে, একেবারে ছোট ছোট কান থাকে। প্রিয় দর্শক, আচ্ছা এই যে গরুটি, এই গরুটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই ভাই, এই গরুটির দাম কত রাখবেন? আচ্ছা আচ্ছা, একই দাম আপনার কাছ থেকে যদি কেউ ক্রয় করতে চাই, কোনো ভাই যদি বলে যে এই গরুগুলো আমি ক্রয় করতে চাই, আজকে যে বিক্রি হবে তারও তো কোনো নিশ্চয়তা নেই, তাই না? যদি আপনাকে ফোন করে বলে যে ভাই একটা গরু দেখলাম আপনার ভিডিওতে, এই গরুটি আমরা নিতে চাচ্ছি, আপনার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে আপনি বলবেন আছে, তাই না? তো এই গরুটি তাদের কাছে আপনি কত টাকা দাম রাখতে পারবেন? এটাও 95-96 হলে দাম রাখেন। এটা বয়স কতদিন হবে? 9-11 মাস বয়স হবে। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছি, গরুটির বয়স হবে 9-11 মাস, এবং এটি একটি ফ্রিজিয়ান জাতের ভালো গরু। প্রিয় দর্শক, কেন ভালো গরু বলতেছি, গরুটির গায়ে অলরেডি ভালো মাংসও রয়েছে, বোঝা যাচ্ছে গরুটি অনেক উচ্চলম্ব হবে এবং অনেক ভালো হবে। একটি জিনিস আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরুর যে মাথা, এই যে মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই মাথাগুলো সচরাচর, এই মাথাগুলো সচরাচর খুব আপনার লম্বা হয় না, বেশ গোলে হয় এবং বেশ মোটা হয় মাথাগুলো। প্রিয় দর্শক, এই যে গরুর যে মুখের যে ইয়েটা দেখছেন, এটা একেবারে লাল সাদা। প্রিয় দর্শক, এই জাতের গরুগুলোকে, এই জন্য আমরা আরও কিছু সিমটমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কান, ফ্রিজিয়ান গরুর কানগুলো খুব ছোট ছোট হয় এবং এই গরুগুলো লম্বা, উঁচু লম্বা দিক থেকে বেশি হয়, বেশি লম্বা, এবং এই গরুগুলোতে মাংস বেশি হয়। আচ্ছা, এই গরুটির দাম ভাই বলতেছে 95-96 হলে বেচা কেনা করা যাবে। আচ্ছা, এরপরে যে গরুটি দেখতে পাচ্ছি, এটি ক্রস, এটা ক্রস। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছি, আপনি গরুটি একটু হাত দেন, গায়ে হাত দেন রাজন ভাই, গরুটা হাত দেন, ওই গরুটা, ওই গরুটা, এটা একটি ক্রস ব্রিডের গরু। আচ্ছা, এটা এই গরুগুলো কি দিতেছে? না, দাঁতে নেই। এটা এটা আচ্ছা, এটা দাঁতবে, মানে যদি গরুটি প্রথমবার দাঁতে, তাহলে কতটুকু সময় লাগবে? আপনার আছে 2-3 মাস, 2-3 মাস সময় লাগবে এখন, তাই না? আচ্ছা, এখন এই গরুটির বয়স কতদিন? 13-14 মাস। প্রিয় দর্শক, এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি 13-14 মাস বয়স, এবং এটা দাঁততে সময় লাগবে আর কতদিন? 3-4 মাস। আচ্ছা, আপনি একটু বলুন তো,
যে এই গরুটি কেন লাভজনক হবে, কেউ যদি কিনতে চায় এই গরুগুলো কেন লাভজনক হবে? পাঁচ থেকে সাত আট মন মাংস ধরবে। আচ্ছা, এটা তাহলে এটা মানে কয় দাঁত পর্যন্ত এই গরুটা পোষা যেতে পারে? দাঁত ছাড়া হলেও পোষা যাবে, সমস্যা না। মাংস এখন যদি কিনে নিয়ে যাই আপনার কতদিন পুষলে মাংস বেঁচে যাবে? তিন দাঁত হলে আপনার গরু বেঁচে দেবে, গরু বেঁচে দেবে। আচ্ছা, তাহলে এখন এই যে গরুটি দেখতে পাচ্ছি, এটা মাংস কতটুকু হতে পারে আনুমানিক? এটা তো পোষার জন্য যাবে, পোষার জন্য যাবে। না না, আমি ওইটা হিসাব করছি না, এখন মাংস হতে পারে কতটুকু? সাড়ে তিন মণি। আচ্ছা, যদি আমরা এক দুই দাঁত পর্যন্ত অপেক্ষা করি তাহলে তখন এই মাংসটা কতটুকু আসতে পারে? মানে ডাবল হয়ে যাবে। তাহলে পোষা লাগছে কয় মাস? ছয় মাস, ছয় থেকে সাত মাস। প্রিয় দর্শক, ছয় থেকে সাত মাস পুষলে এই গরুটি প্রায় ছয় সাত মণ হয়ে যাবে। তখন এই গরুটির দাম কত আসতে পারে? আড়াই তিন লাখ টাকা চলে আসবে। অর্থাৎ এই গরুটি, যেহেতু এই গরুগুলো ক্রস ব্রিডের গরু, খুব দ্রুত দাঁত পড়ে যাচ্ছে এবং খুব দ্রুত মাংস ধরে যাচ্ছে, এই কারণে এই গরুগুলো স্বল্প টাইমে পুষে অধিক লাভ করা যেতে পারে। আচ্ছা, এই গরুটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই, এই গরুটি কত রাখবেন দাম? এটাও পঁচানব্বই ছিয়ানব্বই হলে একই রেট, একই রেট হলে দিয়ে দেবে। আচ্ছা, এরপরে যে গরুটি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, দেখুন এটিও একটি ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটি বয়স কেমন হবে? এই গরুটির নয় দশ মাসের বয়স হবে, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, এই গরুটি নয় দশ মাস বয়স হবে। আচ্ছা, এই গরুটি যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই কত দাম রাখবেন ভাই? এটাও পঁচানব্বই ছিয়ানব্বই করে। এটা এটার দাম একটু কম হওয়ার, কম হবে কি? এটা থেকে এটা ভালো কেন বলেন তো ভাই? নাভিগুলো চেহারা ভালো, এই জন্য এই গরুটার দাম আপনি বলতেছেন যে এরকমই একই রেটে আসবে। আচ্ছা রাজন ভাই, আপনি গরু তো বাড়ি থেকে নিয়ে আসছেন না, প্রতি হাটে কি আসেন? সপ্তাহে দুইটা হাট বসে, দুইটা হাটে কি আসেন? সব হাটে পাবেন। আচ্ছা, আপনার নাম হচ্ছে রাজন ভাই। আচ্ছা, আপনার কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে চাই একটা যোগাযোগ নাম্বার প্রয়োজন। আচ্ছা, আপনি আপনার যোগাযোগ নাম্বারটা বলেন। জিরো ওয়ান ডাবল সেভেন আঠাশ উনত্রিশ চোদ্দ ছয়। আচ্ছা, আর একবার নাম্বারটা বলেন। জিরো ওয়ান ডাবল সেভেন আঠাশ উনত্রিশ চোদ্দ ছয়। প্রিয় দর্শক, আপনারা এই কৃষি উদ্যোক্তা, এই কৃষি ভাইয়ের কাছ, এই কৃষি খামার, এই যে গরুর যে ব্যবসায় রয়েছে, আপনারা যদি কোনো কৃষি উদ্যোক্তা ভাই এই ভাইয়ের কাছ থেকে গরু ক্রয় করতে চান, তিনি ভালো ভালো জাতের এই কালেকশনের গরুগুলো তিনি তার খামারে রাখে, আপনারা যদি গরুগুলো তার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে সরাসরি তার নাম্বারে ফোন করতে পারেন। ফোন করে যেহেতু প্রতি হাটে তিনি এই গরুগুলো তার খামারে বেচাকেনা করে, তার এই হাটে বেচাকেনা করে, আপনারা তার কাছে এসে এই গরুগুলো ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখালাম যে এক বছর বয়সী কিছু ফ্রিজিয়ান জাতের ভালো গরু এবং গরুগুলো তারা কেমন দামে বেচাকেনা করতেছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমরা মূলত এই ইনফরমেটিভ ভিডিওগুলো করি যাতে করে আপনারা ভালো 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 জাতের ভালো গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাব করে আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিও আপনার কাছে গেলে সেটা আপনারা দেখার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।